আসসালামু আলাইকুম টেস্টি ফুড হাউজে সবাইকে আবারও আমন্ত্রণ জানাই। চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করব ব্রয়লার মুরগি দিয়ে চিকেন ফ্রাই। খুবই সহজ এবং ঝটপট তৈরি করে নেওয়া যায়। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। এখানে 1.5 কেজি পরিমাণ একটি ব্রয়লার চিকেন নিয়েছি। পুরো চিকেনটাকে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। কেটে নেয়ার পর চিকেনের সাইজ কেমন হবে তা নিশ্চয়ই এখানে দেখা যাচ্ছে। এবং ধোয়ার পর চিকেন থেকে সবটুকু পানি ঝরিয়ে নিয়েছি। এখানে চিকেনে মাখানোর জন্য নিয়েছি ধনিয়ার গুঁড়া, রেডিমেড রাঁধুনি চিকেন মশলা, ভাজা জিরে গুঁড়া, হলুদ গুঁড়া, গোলমরিচ গুঁড়া, লাল মরিচ গুঁড়া, লবণ, আদা রসুন বাটা, আর নিয়েছি বেশ খানিকটা লেবু। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, রাঁধুনি রেডিমেড চিকেন মশলা 1.5 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, ভাজা জিরে গুঁড়া 1/2 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, লাল মরিচ গুঁড়া 1/2 চা চামচ, আদা রসুন বাটা 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো লেবুর রস। সব কিছু দেয়া হয়ে গেলে ভালো করে মেখে নেব। এখন দিয়ে দেব 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে আবারও ভালো করে মেখে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রাখবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা হয়ে গেছে, এখন চিকেনগুলো আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলায় ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি মেখে রাখা চিকেনগুলো। চুলার আঁচ মিডিয়ামের চেয়ে একটু কমিয়ে রাখব। চিকেনগুলো দেয়া হয়ে গেলে অপেক্ষা করব এক পিট হয়ে আসা পর্যন্ত। এক পাশ হয়ে গেছে, এখন চিকেনগুলো উল্টে দিচ্ছি। তারপর অপেক্ষা করব আরেক পাশ হয়ে আসা পর্যন্ত। যখন দুই পাশই হয়ে আসবে তখন বারবার এভাবে উল্টে পাল্টে নেড়ে দেব। এতে করে দুই পাশই সমানভাবে ব্রাউন হয়ে আসবে। এভাবে বারবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিলে চিকেন দুই পাশ দিয়েই একেবারে ক্রিস্পি হয়। চিকেনগুলো সম্পূর্ণ ব্রাউন করে ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে ছাঁকনি দিয়ে তুলে নেব। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই দেখতে পারছেন ভেজে নেওয়া ব্রয়লার চিকেনের কালার কত সুন্দর এসেছে, আর দেখতেও কতটা লোভনীয় লাগছে। এখন তেল ঝরিয়ে টিস্যুর উপর তুলে নিচ্ছি। এভাবে বাকি চিকেনগুলোও ভেজে নেব। বন্ধুরা, যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কষ্ট করে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনারা কে কে এভাবে ব্রয়লার চিকেন ভেজে খান তা কমেন্ট করে জানাবেন। কথা বলতে বলতে সবগুলো চিকেন ভাজা হয়ে গেছে। এখন চিকেনগুলো তুলে নিচ্ছি। একটা চিকেন ভেঙে দেখিয়ে দিচ্ছি। উপরটা একেবারে ক্রিস্পি আর ভিতরে জুসি, খেতে অসম্ভব মজা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।